كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولنا أن عبد الله واجتنبوا الطاغوت. আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বুদ্ধিজীবীগণ, সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার পূর্বে শেখ ইসমাইল মাদানী সাহেব খুবই গুরুত্বপূর্ণ তথ্য পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে আপনাদের সম্মুখে পরিবেশন করছিলেন। টাইম সংক্ষিপ্ত, নইলে আরো বিস্তারিত আলোচনা করতেন। আর আমার জন্য টাইম সংক্ষিপ্ত, সংক্ষিপ্তর মধ্যে আরো 5-10 মিনিট মাইনাস হয়ে গেছে অলরেডি। আর টাইম সংক্ষিপ্ত এজন্যই আলোচক অনেকগুলো উপস্থিত হয়ে গিয়েছেন। আমার পরেও আলোচক আছেন, বীরভূম থেকে এসেছেন মোবাল্লিগ আইনুল হক, এবং আছেন শেখ আবদুল্লাহ সালাফি সাহেব। এজন্য যারা কোরআন হাদিসের মহাপণ্ডিত তাদের জন্যই সিংহভাগ সময়টা বরাদ্দ করে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আমার আলোচকদের পূর্বের কথার রেস্ট টেনে শুধু একটা কথা বলতেই হয়, যখন বললেন যে মানুষ শিক্ষা না করার ফলে কতটা নিচ এবং এদের মর্যাদা কতটা হীন, এই একটা কথা বললে খুব সহজে আমরা বুঝতে পারব যে আল্লাহ তাআলার উপরে যারা বিশ্বাস স্থাপন করেনি অথবা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করেছে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও, সাবালক বালেগ হয়ে যাওয়ার পরে যদি একত্ব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে অবগত না হয় অথবা আল্লাহ তাআলার সাথে শরীক করে, তাহলে এদের স্থান প্রশিক্ষিত পশু পক্ষী থেকেও নিচে। এ কথা আমার নয়, যে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসরে বসিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই স্রষ্টাই সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4 বলেছেন যে যে সমস্ত পশু পক্ষী, যেমন বাজ, কুকুর ইত্যাদি, এগুলোকে যদি শিক্ষা দেওয়া হয়, এগুলোকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় যেমন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এগুলোকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, কুকুর বাজকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, আর প্রশিক্ষণের পরে সেই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বা বাজকে যদি শিকার ধরার জন্য ছেড়ে দেওয়া হয়, আর শিকার ধরতে
তাদের আঘাতে শিকারের যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেটা খাওয়া বৈধ। সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4 এর তাফসীর সহ দ্রষ্টব্য। তাহলে কি বুঝতে পারলাম? যে একটা কুকুর যখন প্রশিক্ষণ পাচ্ছে তার মর্যাদা কতটা বৃদ্ধি হচ্ছে, কিন্তু যে মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ বসিয়েছিলেন সেই মানুষই যখন স্রষ্টাকে ভুলে যাচ্ছে তখন তার মর্যাদা পশুর থেকেও নিচে, তার স্তর পশুর থেকেও নিচে। ভাই সকল, আজকে আমার যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয় হলো তাওহীদ ও শিরক। খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আলোচনা করছি। তাওহীদের অর্থ হলো একত্ব, একক গণ্য করা, কোন বিষয়কে এক বানানো, আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে আল্লাহ তাআলাকে এক গণ্য করা। এই তাওহীদ তিন প্রকারের, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা। তাওহীদুর রুবুবিয়্যা, পালনকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে গণ্য করা। তাওহীদুল উলুহিয়্যা, এই তাওহীদুল উলুহিয়্যার দ্বিতীয় নাম হচ্ছে তাওহীদুল ইবাদাহ। যাবতীয় ইবাদতে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় গণ্য করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। তাওহীদুর রুবুবিয়্যা, পালন করা, সৃষ্টি করা প্রভৃতি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় গণ্য করা। এই ক্ষেত্রে মুশরিক যারা তারাও আল্লাহ তাআলাকে মৌখিকভাবে স্বীকার করে। সুতরাং পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আকাশসমূহ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আল্লাহ। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 25, আকাশমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা যে আল্লাহ, নক্ষত্র এবং সূর্যকে যে বশীভূত করে দিয়েছেন আল্লাহ, জীবনদাতা, মৃত্যুদাতা, রুজিদাতা আল্লাহ, এ সম্পর্কে মুশরিকরাও সাক্ষ্য দিচ্ছে। পবিত্র কোরআনের আয়াতের প্রসঙ্গে আপনারা অধ্যয়ন করতে পারেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 61 থেকে 63। এছাড়া সূরা যুখরুফ এবং বিভিন্ন আয়াতে এ প্রসঙ্গে আয়াত রয়েছে। আল্লাহর অনেক নাম রয়েছে, অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার অনেক সুন্দর নাম রয়েছে, সে নামের মাধ্যমেই তোমরা তাকে ডাকো। ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, আর তোমরা তাদেরকে বর্জন করো যারা তার নাম সময়ে তার নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করে, সত্য হতে বিচ্যুত হয়ে গিয়েছে, অতি সত্তর তাদেরকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180, আল্লাহর অনেক উত্তম নাম রয়েছে। মক্কার মুশরিকরা সেই নামগুলোকে বিকৃত করে পেশ করত। সুতরাং মান্নানের পরিবর্তে তারা মানাত, একটা মূর্তি দেবী তৈরি করেছিল, আল্লাহর গুণাবলী হচ্ছে মান্নান, মানাত, আজিজ, উজ্জা, এইভাবে তারা নামে বক্রতা অবলম্বন করেছিল। জানতে বা অজান্তে, ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে আমাদের সমাজেও বহুল প্রচলিত খোদা হাফেজ আছে না নাই, বা আমরা বলি খোদা বলেছেন, খোদা খ দাল আলিফ, এই বর্ণগুলো আরবিতেও আছে উর্দুতেও আছে। বুঝতে পেরেছেন? আরবিতেও আছে, উর্দুতে
হয়েছে। অথচ এই খোদা শব্দটি পবিত্র কোরআন ও সুন্নাত ও দূরের কথা, আরবির কোন গ্রন্থেই নেই। আর এই খোদা শব্দটি আল্লাহর যে নাম সমূহ রয়েছে সেই নাম সমূহের অনুবাদ নয়। প্রথম কথা বলি, আল্লাহর মূল নাম হলো আল্লাহ। আল্লাহর যে শব্দ সেই শব্দের নাম হলো আল্লাহ। তার অনেকগুলো গুণাবলী আছে, সেই গুণাবলী গুলোর বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হবে। যেমন আমার নাম হচ্ছে একটা, আমার অনেকগুলো গুণাবলী আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যাই না কেন আমার নামের অনুবাদ করা হবে না। কি বলছেন? আমার নাম আনোয়ারুল হক, বিশ্বের যে কোনো প্রান্তে যাব সব জায়গাতেই আমি আনোয়ারুল হক। কি বলছেন? আমার যে গুণ আছে, আমার যে বিশেষণ আছে, সেই বিশেষণগুলোকে আরবিতে ট্রান্সলেট হবে, ইংরেজিতে হবে, বিভিন্ন ভাষায় এগুলোকে ট্রান্সলেট করা হবে, অনুবাদ করা হবে, কিন্তু আমার নাম ট্রান্সলেট হবে না। তো আল্লাহর না আল্লাহ, তার অনেকগুলো গুণাবলী আছে, সেই গুণাবলীর অনুবাদ হবে, সেই গুণাবলীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ হবে। আল্লাহর নামের অনুবাদ করে অন্য নামে তাকে গড, ঈশ্বর ইত্যাদি বলে তাকে ডাকা যাবে না। তার কারণ আমার নাম কি? আমি স্টেজে অনেকক্ষণ থেকে বসে আছি, আমার নাম ঘোষণা হওয়ার পূর্বে আপনারা অনেকেই জানতেন না যে ইনি হচ্ছেন আনোয়ারুল হক। কি বলছেন? যারা আমাকে কখনো দেখেননি, যারা আমাকে চেনেন না, তবে আমার নাম কি এটা নিজে থেকেই আপনারা বলতে পারেন না। এমনকি আপনাদের সম্মুখে আমি দাঁড় হয়ে আছি, আমার পকেটে কি আছে আমি বলতে পারি, আপনারা বলতে পারেন না। তো আল্লাহ যাকে কেউ কোনোদিন দেখেনি সেই মহান আল্লাহর নাম কি এটা আমি আপনি তৈরি করতে পারি, আমি আপনি গড়াতে পারি? কখনো না। আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন যে আমি হলাম আল্লাহ, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14। তো আল্লাহ জানিয়েছেন আমি হচ্ছি আল্লাহ, এবং তার অনেক উত্তম নাম রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে সে নামগুলোকে, যে সেই নামগুলোকে কণ্ঠস্থ করবে সে জান্নাতে যাবে। শুধু এইরকম মুখস্থ করে নিলাম জান্নাতে, এ তাৎপর্য আসলে তা না। সহি বুখারী হাদিস নম্বর 6410, যে নামগুলোকে স্মরণে রাখবে মুখস্থ করবে সে জান্নাতে চলে যাবে। সাধারণভাবে মুখস্থ এর তাৎপর্য এটা নয় ভাই, তাওহীদ সম্পর্কে আমরা আসলে সঠিকভাবে বুঝতে পারিনি। অনেকেই মনে মনে ভাবেন, আরে আল্লাহ রসুল বললেন যে 99টি নাম যদি মুখস্থ করা হয় জান্নাতে চলে যাবে, তো 99টি নাম দৈনিক 100 বার করে পাঠ করছে জান্নাতে যাওয়ার জন্য। এ তাৎপর্য তা নয়। সাদা ড্রেসে একজন পুলিশ দাঁড় হয়ে আছেন চোর ধরার জন্য, অপরাধীকে ধরার জন্য। অপরাধী তো জানে না, মনে মনে ভাবছে এ হচ্ছে একজন আমার মতোই সাধারণ মানুষ, সে যদি অপরাধ করার ইচ্ছা করে তাহলে সেখানে অপরাধ করবে না করবে না? অপরাধ করবে। কিন্তু যদি জানে সাদা ড্রেসে যিনি আছেন ইনি হচ্ছেন একজন পুলিশ, চোর ধরার জন্য এই সাদা ড্রেসে আজকে এসেছেন, তাহলে কোনো অপরাধী সেখানে অপরাধ করতে পারে? জি না, অপরাধী অপরাধ করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ কি? আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা বুঝিনি। আজকে তো অনেক অমুসলিম ও সাধারণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিচ্ছেন, তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুলমাদার শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হবে, তো আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে হাঁটছে আর হাতে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরু থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত রক্তে রক্তাক্ত করে দিল আবু লাহাব, এবং বলল, ফালা তুতিউহু ফাইন্নাহু কাযাব, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো না, তার কারণ সে হলো মিথ্যুক। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6562। তো আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য মারছে, আর আজকে আমি আর আপনি প্রকাশ্যভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সমস্যা হচ্ছে যে আসলে না শ্রোতা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, যে বক্তা
যে পাঠক সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কতটুকু, এর মর্যাদা কতটুকু যদি অনুধাবন করতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নূহ আলাইহিস সালাম তার সিয় পুত্রকে মৃত্যুর সময় উপদেশ প্রদান করতে গিয়ে বলেছিলেন যে হে পুত্র তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তার কারণে এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তারাজুর একটি পাল্লাতে রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় রেখে দেওয়া হয় সপ্তখণ্ড আসমান এবং সপ্তখণ্ড জমিনকে, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। জি, সামান্য বিষয় নয়, সপ্তখণ্ড আসমান সপ্তখণ্ড জমিনকে যদি তারাজুর একটি পাল্লাতে রাখা হয় আর অপর পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ঝুঁকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত দিবসে যখন আল্লাহ তাআলা বিচার করতে বসবেন তখন আমার উম্মতের মধ্যে একজন লোককে নিয়ে আসা হবে, সেই লোকের সম্মুখে নিরাপাপের 99টি পাপের রেজিস্টার বিছিয়ে দেওয়া হবে, আর তারপরে তাকে বলা হবে তুমি এই পাপগুলো করেছো, 99টি পাপের 99টি রেজিস্টার, এক একটা রেজিস্টারের দূরত্ব চোখের জ্যোতি যত দূরে যাবে তত দূর লম্বা হবে। আসমান কত দূরে আছে ভাই? আসমান পর্যন্ত চোখের দৃষ্টি যাচ্ছে না, যাচ্ছে না। কিয়ামত দিবসে এক বৃক্ষ লতা বাড়ি ঘর এ সব কিছু থাকবে না, সমতল হবে সবকিছুই, আর এক একটা রেজিস্টারের দূরত্ব তত দূর হবে যত দূর চোখের জ্যোতি যাবে। ইমাম তিরমিজি কিতাবুল ঈমান হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস সহি, আল্লাহ তাআলা বলবেন এই পাপগুলো তুমি করেছো, সে বলবে যে না আমার ফেরেশতা মণ্ডলী যারা সংরক্ষণ করেছে রেকর্ড করেছে তারা তোমার প্রতি জুলুম করেছে অন্যায় ভাবে এগুলো লিখে নিয়েছে, সে বলবে আল্লাহ তারা জুলুম করেনি আমার দ্বারা এগুলো সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা বলবেন তোমার কোনো অজুহাত আছে, সে বলবে আল্লাহ আজকে আমার কোনো অজুহাত নেই। আল্লাহ বলবেন হ্যাঁ একটি নেকি আমার কাছে তোমার আছে, একটি নেকি, এবার তখন সেই টুকরোটা নিয়ে আসা হবে যে টুকরোতে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাতকে তারাজুরে একটি পাল্লাতে রেখে দেওয়া হবে আর অপর পাল্লায় রেখে দেওয়া হবে বাপের 99টি রেজিস্টারকে, এবার কালেমায়ে শাহাদাতের পাল্লা ভারী হয়ে যাবে, এই কালেমায়ে শাহাদাতের বিনিময়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে। বলবেন তাহলে জাহান্নামে যাওয়ার প্রশ্নই নেই, যে জাহান্নামে যাওয়ার প্রশ্নই নেই, তার কারণ ওই ব্যক্তির সমান আমাদের তার পাপ হয়নি। আসলে আমি আপনাদের বললাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মার খাচ্ছেন, দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হলেন, আবু যার গেফারি কালেমায়ে শাহাদাত পাঠ করছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মক্কার মুশরিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ছে মার খাচ্ছেন, সাহাবায়ে কিরাম শহীদ হয়ে যাচ্ছেন এই কালেমায়ে শাহাদাতের জন্য, আর আজকে আমরা মুশরিক থেকে নিয়ে সকলের সম্মুখে এই কালেমায়ে শাহাদাত প্রকাশ্যভাবে বলছি, অথচ আমাদের সমাদার করা হচ্ছে কেন? জি না, আমরা কালেমা বুঝেছি আর না তাদেরকে বুঝাতে পেরেছি, না আমরা বুঝেছি না তাদেরকে বুঝাতে পেরেছি, শুধু এই মৌখিক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ বা কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠের কোনো মূল্য নাই। ভাই সকল, খুব সংক্ষিপ্ত আকারে যেহেতু বক্তব্য রাখতে হবে এজন্য প্রথমে এই জায়গাতেই বিশ্লেষণে যাই, তাহলে সময় পাওয়া যাবে না, এজন্য খুব সংক্ষিপ্ত ভাবে শুধু আপনাদের বলতে চাই যে মক্কার মুশরিক যারা সেই মুশরিকরাও ঘোষণা করত আজকে আমরা হজ করতে গিয়ে বলি না বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কিরাম বলেছেন, যিনি হজ করতে যান তিনিও বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদু ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই বাক্য সবাই পাঠ করে। মক্কার মুশরিকরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মক্কার মুশরিকরা তারাও বলতো লাব্বাইক লা শারিকা লাক, হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত তোমার কোনো শরীক নেই। ইবনে আব্বাস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের মুখ থেকে যখন এই বাক্যটি শুনলেন তখন বলছেন ওয়াইলাকুম কাদ কাদ, অর্থাৎ তোমরা যদি এই বাক্যটি বলেই থেমে যেতে
বলছেন তারা এই বাক্যটি বলে জানালো না, তারা প্রথমে বললো কি, আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোন শরীক নাই। তারপরে কি বললো, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, একটাই শরীক কিন্তু তার মালিক তুমি, সে কোনো কিছুরই মালিক নয়। যখন ওয়া মা মালাকে মা না বাচক ধরা হবে, হাদিসের ভাষ্যকারেরা এইদিকেও গিয়েছেন, আবার কেউ সেটাকে মৌসুলা ধরেছেন, অর্থাৎ একটাই যে শরীক তার তো মালিক তুমি, সে কোনো কিছুরই মালিক নয় একটা ভাবার্থ, আর দ্বিতীয় ভাবার্থ একটাই শরীক তার মালিক তুমি, আর তাকে যতটুকু ভাগ দিয়েছি তারও মালিক তুমি, তার অধীনে যা কিছু আছে তারও মালিক তুমি, এক কথাই সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ তুমি। সহি মুসলিম 1185 নম্বর হাদিস। তো মক্কার যারা মুশরিক তারাও কি বলতো, আল্লাহর কোনো অংশই নাই। আজকে আমরাও মুসলমানরা সিংহভাগ মুসলমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না বলি না, আর তারপরে শিরক করি না করি না, তারপরে আমরা শিরক ওয়াহরহ করে চলেছি, শিরক ওয়াহরহ করে চলেছি। জি, যেমন মাদানী সাহেবের পূর্বে বলছিলেন যে সালাত ছেড়ে দেওয়া শিরক, আমার বক্তব্য একটু সহজ হয়ে গেছে মাদানী সাহেবের বক্তব্যের পরে, তার কারণ শিরকের কিছু বিষয় আলোচনা করেই ফেলেছেন। নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক, এবার শিরকটা কত বড়, ছোট শিরক, নামাজ ছেড়ে দেওয়াটা ছোট শিরক না বড় শিরক, এই প্রসঙ্গে মতানৈক্য মতভেদ রয়েছে, এই প্রসঙ্গে মতানৈক্য মতভেদ রয়েছে। শিরক অবশ্য দুই স্তরে, ছোট শিরক বড় শিরক, এই প্রসঙ্গে কারো মতভেদ নাই, কিন্তু সালাত ছেড়ে দেওয়াটা ছোট শিরক না বড় শিরক এই প্রসঙ্গে মতভেদ। শেখ বলছিলেন যে বিংশ শতাব্দীর সব থেকে বড় তিনজন কোরআন এবং সুন্নার মহাপণ্ডিতদের অন্যতম হচ্ছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তার সাথে আমি যোগ করছি যে ইবনে বাজ যে তিনজন অন্যতম বিদ্বান, তার মধ্যে ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও এই কথাই বলেছেন, সালাত যদি ছেড়ে দেওয়া হয় সুস্তি এবং অলসতা করেও তবু ঈমান বিনষ্ট হয়ে যাবে। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে সালাত ছেড়ে দেওয়া সাধারণভাবে এটা বড় শিরক। শিরক দুই প্রকারের, বড় শিরক এবং ছোট শিরক, বড় শিরক এবং ছোট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকবারুল কাবায়ির আল ইশরাক বিল্লাহ, সব থেকে বড় শিরক হলো আল্লাহর সাথে শরীক, সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। সহিহ বুখারী হাদিস নম্বর 6919, আরো বিভিন্ন জায়গায় হাদিস এসেছে, আলা উনাব্বিকুম বিল আকবা বি আকবারিল কাবায়ির সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কি তোমাদের সব থেকে বড় পাপ সম্পর্কে অবহিত করব না, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হলো সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় পাপ। একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই যে বড় শিরক হোক বা ছোট শিরক হোক, শিরকের দৃষ্টিতে ছোট এ বড়, কিন্তু পাপের দৃষ্টিতে দুটোই মহাপাপ। বড় শিরক যদি সংগঠিত হয় তাহলে সেই কারণে ঈমান বিনষ্ট হয়ে যাবে, একটা মানুষ ঈমানদার থেকে ইসলাম থেকে মুশরিকে পরিণত হবে, আর ছোট শিরক যদি সংগঠিত হয় তাহলে ইসলাম থেকে তো বের হবে না কিন্তু মহাপাপে পরিগণিত হবে। দুইয়ের মধ্যে পার্থক্য হলো ইসলাম থেকে বের হওয়া এবং না হওয়া, কিন্তু দুটোই হচ্ছে মহাপাপ। ছোট শিরক দুটো ভাগ আছে, বড় শিরকেরও বিভিন্ন স্তর আছে। যেমন আল্লাহ তাআলার তাওহীদে, যে তাওহীদের কথা বললাম যে তাওহীদ হচ্ছে তিন প্রকারের, এই তিন প্রকারের তাওহীদের মধ্যে কোন একটা বিভাগে যদি শরীক সাব্যস্ত করা হয়, শিরক মানে হচ্ছে পার্টনারশিপ সাব্যস্ত করা, অংশীদার করা, পার্টনারশিপ বানানো বা অংশীদার করা, শরীক বানানো, তো আল্লাহ তাআলার ইবাদতের শরীক করা, আজকে কবর মাজার বা আল্লাহ তাআলার গুণে কাউকে গুণান্বিত করা, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সর্বদর্শী। এখন যদি কেউ যদি কোনো মানুষকে
কোন নবীকে কোন ওয়ালিকে এই বলে এই গুণে গুণান্বিত করে তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে, ঈমান বিনষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় বলি পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহিম বলেছেন, আর আল্লাহ তাআলার একটা গুণাবলী হলো রহিম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রহিম আল্লাহ তাআলা বললেন, আর আল্লাহর গুণাবলীও রহিম, আল্লাহ দয়ালু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু। অতএব আল্লাহ যেখানে নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহিম বলেছেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সর্বদর্শী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সর্বজ্ঞ মেনে নেওয়া হয় তাহলে সমস্যা কোথায়? বরং না মানাটাই হলো কোরআন, কোরআনকে প্রত্যাখ্যান করা। আসলে এরা কোরআনের তাৎপর্য বুঝেনি, কোরআনের তাৎপর্য বুঝেনি, এবং কোরআনকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন ও বুঝেছেন, সেইভাবে বোঝার প্রচেষ্টা করেনি। আল্লাহ তাআলা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন, আল্লাহ তাআলা তো প্রত্যেক মানুষকেই বলেছেন, সূরা দাহার অধ্যায়ন করুন, ফাজআলনাহু সামিয়ান বাসীরা। আল্লাহ তাআলা হচ্ছেন সামি এবং বাসির, অন্যায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন সামি এবং বাসির, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা কে? আল্লাহ। সামি এবং বাসির শব্দটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে ব্যবহার করেছেন। আর সূরা দাহারের যে আয়াতের অংশ বিশেষ পাঠ করলাম, ফাজআলনাহু সামিয়ান বাসীরা, এখানে আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে মানুষকে আমি সামি এবং বাসির বানিয়েছি। তাহলে মানুষ আমরা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সর্বশ্রেষ্ঠ সর্বদ্রষ্টা এবং সর্বজ্ঞ হন, তাহলে আমরা কেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বদ্রষ্টা নয়, আমরা কেন সর্বজ্ঞ নয়? আল্লাহ তাআলা তো আমাদের জন্য ওই শব্দ ব্যবহার করলেন, এজন্য আল্লাহ তাআলা মানুষের বিভ্রান্তকে ভ্রান্তিকে দূর করার লক্ষ্য উদ্দেশ্যে পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, সূরা তুসুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। তার সদৃশ্য কেউ নেই, কোন কিছুই তার সদৃশ্য নেই, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা কবে থেকে? অনাদি থেকে অনন্তকাল। যার সূচনাও নেই শেষও নেই, কিন্তু আমার সূচনাও শেষ আছে না নাই? জি, আমার জন্মের আগে আমি দেখতাম, মৃত্যুর পরে দেখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে দেখতেন, মৃত্যুর পরে? জি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বজ্ঞ নন, আল্লাহ তাআলার গুণে অথবা আল্লাহ তাআলার সত্তায় অথবা আল্লাহ তাআলার ইবাদতে অথবা আল্লাহ তাআলার পালন করা, সৃষ্টি করা ইত্যাদি ক্ষেত্রে কেউ যদি শরীক করে, অন্য কাউকে পার্টনারশিপ বানায়, তাহলে সে মুশরিকে পরিণত হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস তো করে, কিন্তু সাথে সাথে আল্লাহর সাথে শরীকও করে, অর্থাৎ অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ মুশরিক, এ কথা স্বয়ং আল্লাহ তাআলা বললেন। মাধ্যম যদি বানাতে হয় অনেক সময় আজ কবর মাজার ইত্যাদিকে বা মূর্তি যে স্থাপন করা হয়, পণ্ডিতদের সাথে আমার আলোচনা হয়েছে, বলছে আমরা এই মূর্তিগুলোকে তো উপাস্য স্রষ্টা মানি না, আমরা তো জানছি এগুলো আমরা নিজেরা তৈরি করলাম, আমরা এগুলো নিজেরা তৈরি করলাম, এই মূর্তিগুলোকে আমরা স্রষ্টা বলি বলে বিশ্বাস করি না, উপাস্য বলে বিশ্বাস করি না, এগুলো মাধ্যম দৃষ্টি জমিয়ে রাখার জন্য, দৃষ্টিটা এলোমেলো হয়ে যায় এজন্য এক জায়গায় দৃষ্টি নিবন্ধ রেখে এক স্রষ্টার আমরা উপাসনা করি, সুপারিশ বানাই। আজকে আমাদের অনেক ভাই যারা কালেমায়ে শাহাদাত পড়েছেন, তারা মাজার গিয়ে সাজদা করছেন, কবরে গিয়ে সাজদা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাতা মনে করছেন। শুধু তাই নয়, ওয়ালি আউলিয়া যারা আল্লাহর খাস বান্দা ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, সৎ বান্দা ছিলেন, তাদের কাছে প্রার্থনা করছে। এগুলো বড় শিখ, এ কারণে একটা মানুষ ঈমান ও ইসলাম থেকে বের হয়ে যাবে। শিখ প্রথমত দুই প্রকারের, শিরকে জালি ও শিরকে খাফি, শিরকে জালি প্রকাশ্য শিখ দুই প্রকারের, কথার মাধ্যমে শিখ, কথার মাধ্যমে শিখ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহকে বাদ আল্লাহ ছাড়া অন্যের যে শপথ করে সে শিরক করে, আল্লাহ বাদে অন্যের যে কসম খেলো সে শিরক করলো। সূরা আবি দাউদ হাদিস নম্বর 3251।
আমরা আল্লাহ বাদে অন্যের অনেক সময় বলি মায়ের গিরা, বাপের গিরা, কাবার গিরা ইত্যাদি সবকিছু বলে থাকি। আব্দুল্লাহ ইবনে উমার অত্র হাদিসে আছে, একজন ব্যক্তিকে দেখছেন লা ওয়াল কাবাতে, সে কাবার কসম করছে। তখন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মান হালাফা বি গায়রিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ বাদে অন্যের কেউ শপথ করলে সে শিরক করলো। তো কথার মাধ্যমে শিরক, কর্মের মাধ্যমে শিরক অনেক দলিল পেশ করেছেন, যেমন সালাত ছেড়ে দেওয়া কর্মের মাধ্যমে শিরক। উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 জনের একটা টিম এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বাইত করলেন, 10ম জন একজনের সাথে বাইত করলেন না। তারা বললেন আল্লাহ রাসূল আপনি 9 জনের সাথে বাইত করলেন ওয়া তারাকতা হাজা আর এর সাথে বাইত করলেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আলাইহি তামিমা, তার কাছে তাবিজ আছে, তাবিজ মাদুলি। আমাদের অনেকের কাছে আমাদের মতো জুব্বা পায়জামা পাঞ্জাবি ওয়ালারা সব তাবিজ পরা, এটা একবার শিখ শিখ। আল্লাহ রাসূল বললেন তার কাছে তাবিজ মাদুলি আছে, সে যখন হাত ভরে তাবিজটাকে খুলে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বাইত করলেন এবং বললেন মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি মাদুলি ঝুলালো সে শিখ করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23636। তো কথার মাধ্যমে শিখ, কর্মের মাধ্যমে শিরক, আর একটা শিরক শিরকে খাফি গোপনীয় শিরক। এই গোপনীয় শিরক থেকে বাঁচা বাঁচতে একমাত্র সেই পারে যার প্রতি আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন। এই গোপনীয় শিরক সমুদ্রের বালু কোনার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি সব থেকে তোমাদের উপরে যে বিষয়ের উপরে ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবায়ে কিরাম বললেন আল্লাহ রাসূল ছোট শিরক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ছোট শিরক হলো লোক দেখানো। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস, তিন ব্যক্তিকে কিয়ামত দিবসে প্রথমে নিয়ে আসা হবে। একজন মুজাহিদ যে লড়াই করতে করতে আল্লাহর পথে শহীদ হয়েছে, তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছিলে, তোমার আল্লাহ তাআলা তার নিয়ামত রাজিকে তাকে স্মরণ করাবেন, সে চিনবে জানবে স্বীকৃতি জ্ঞাপন করবে এবং বলবে আল্লাহ তোমার জন্যই আমি তোমার পথে লড়াই করেছি, এমনকি শহীদ হয়ে গিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি এজন্যই আমার পথে লড়াই করেছিলে যাতে তোমাকে বীর বলা হয়। দ্বিতীয় ব্যক্তি যে কোরআন শিখেছে, কোরআন শিক্ষা দিয়েছে এবং কোরআন অধ্যয়ন করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন একইভাবে এবং তাকে বলবেন যে বলো তুমি কি জন্য, তোমাকে যে নিয়ামত সমূহ দিয়েছিলাম তুমি কি করেছে? সে বলবে আল্লাহ তোমার জন্য কোরআন জ্ঞান অর্জন করেছি, তোমার জন্য জ্ঞান শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন অধ্যয়ন করেছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি এজন্যই এ সব জ্ঞান অর্জন করেছিলে, এজন্যই বিদ্যা শিক্ষা করেছিলে যাতে লোকে তোমাকে বলে বিদ্বান, আর এজন্যই কোরআন অধ্যয়ন করেছিলে লোকে যাতে বলে তোমাকে কারি। একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছেন এবং অনেক সম্পদ দান করেছেন, সেই ব্যক্তিকে বলবে যে বলো তোমাকে যে নিয়ামত রাজি দেওয়া হয়েছিল তা তুমি কোন পথে খরচ করেছো? সে তখন বলবে যে আল্লাহ তোমার পছন্দনীয় এমন কোন খাত বাকি ছিল না যে খাতে আমি খরচ করিনি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, এই জন্যই তুমি খরচ করেছো যাতে তোমাকে দাতা বলা হয়, তোমাকে বলা হয়েছে। প্রত্যেকেই বলবেন তোমাকে বলা হয়েছে, অতঃপর মুখের ভাবে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম এবং নাসাই হাদিস, নাসাই হাদিস নম্বর 3137। ভাই সকল, গোপনীয় শিরক এটা অত্যন্ত ভয়াবহ। একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইদি করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাইসা আব্দুদ্দিনার ওয়াল দিরহাম ওয়াল কাতিফাতে ওয়াল খামিসা, ধ্বংস হোক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাস, মকমল চাদর ও রেশমি শালের দাস, চাদর ও শালের দাস, স্বর্ণ রূপ্য মুদ্রার দাস ধ্বংস হোক। ইন উরুতিয়া রাবিয়া, যদি দেওয়া হয় সন্তুষ্ট,
ওয়াইল্লাম ইউতা লাম ইয়ারদা, আর যদি না দেওয়া হয় তাহলে অসন্তুষ্ট। সহিহ বুখারী হাদিস নম্বর 2886। মানুষের লোভ লালসা এতটাই দুনিয়ার প্রতি, সম্পদের প্রতি হয়ে গিয়েছে যে মানুষ স্বর্ণ মুদ্রা, কাপড় চোপড়ের, লেবাস পোশাকের সে দাস হয়ে গেছে, দাস কার? আল্লাহ। কিন্তু এরা এই সবগুলোর দাস হয়েছে, দিলে সন্তুষ্ট, না দিলে অসন্তুষ্ট। পরীক্ষা যদি করবেন, এই আলেমদের জন্য মহা বিপদ। বক্তব্য দিতে ডেকেছেন, পয়সা দিলেই সন্তুষ্ট, না দিলেই অসন্তুষ্ট। এই বক্তাদের পরীক্ষা করলে পয়সা দেবেন না। যে পৃথিবীর সব থেকে বড় বক্তা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাধা ধরা ফিস ছিল না। আর আজকে সব বক্তার, সিংহভাগ বক্তার, সিংহভাগ বক্তার ফিস। আর সেই বড় বক্তা যে বড় বেশি কন্টাক্ট করতে পারে, যে স্বর্ণ রৌপ্যের দাস, টাকা পয়সার সম্পদের দাস, এটা হলো হৃদয়ের শির, এটাও শির। স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আবু হুরাইরা বর্ণনা করে, নবী হুরাইরা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, শরীকদের শিরক থেকে আমি সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি, মান আমিলা আমালান আশরাকা ফিহি মালি গায়রি তারাকতুহু আশরাকা, যে এমন কোন কাজ করলো যাতে আমার সাথে অন্যকে শরীক করেছে, আল্লাহ বলছেন আমি তাকেও বর্জন করব এবং তার শিরককেও বর্জন করব। সহি মুসলিম হাদিস নম্বর 2985। ভাই সকল, শিরক কত বড়! সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116 অধ্যয়ন করুন। দোয়া, প্রার্থনা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে প্রার্থনা করা, যে শুনতে পাই না, প্রকাশ্য শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রিয় ব্যক্তি উম্মতের, বিশেষ করে সাহাবীদের কাছে কারো কাছে ছিলেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাচ্ছেন, তাকে মাধ্যম বানাচ্ছেন না। সূরা মায়েদার 35 নম্বর আয়াতকে কেন্দ্র করে আমার কিছু ভাইরা যে ওয়াসিলা আল্লাহ অনুসন্ধান করতে বলেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরে ইবনে কাসির দেখবেন, সময় নাই ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার। শুধু এই কথা বলে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি, যে আপনারা এই ওয়াসিলার প্রসঙ্গে সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 56 এবং 57 অধ্যয়ন করবেন, আপনাদের ভুল নিরসন হয়ে যাবে। তাফসীর অধ্যয়ন করবেন, তাফসীর ইবনে কাসির বা যে কোনো তাফসীর, আপনাদের ভুল নিরসন হয়ে যাবে। মাধ্যম, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, অনাবৃষ্টি দেখা দিল উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, মুসলিম জাহানের প্রেসিডেন্ট উমার আল্লাহ রাসূলের কবরের কাছে গিয়ে প্রার্থনা করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম বানালেন না। জীবিত ছিলেন সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, এই আব্বাসের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এবং তাকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। বলছেন, আল্লাহ রাসূল যখন ছিলেন তার মাধ্যমে প্রার্থনা করতাম, অর্থাৎ তাকে ইমাম বানিয়ে তিনি প্রার্থনা করতেন আর আমরা তার পিছনে আল্লাহর কাছে প্রার্থনা করতাম। এবার আব্বাসকে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি নিকটাত্মীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাসের নিকটে গিয়ে বৃষ্টি প্রার্থনা করছেন। মদিনাতেই আছেন মুসলিম জাহানের প্রেসিডেন্ট উমার, প্রার্থনা করছেন না, কবরে গিয়ে, আল্লাহ রাসূলের কবরে গিয়ে প্রার্থনা করছেন না, তাকে মাধ্যম বানাচ্ছেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 1010। অতএব যারা পাথর চাপড়ি আর বিভিন্ন চাপড়ি, বিভিন্ন দরগা যাচ্ছেন, মৈদুল চিষ্টি ইত্যাদি, তারা একটু সতর্ক হয়ে যান। ভাই সকল, শিরকের ভয়াবহ পরিণত পরিণতি সম্পর্কে এবং তৌহিদের মাহাত্ম্য সম্পর্কে পবিত্র কোরআন এবং সুন্নাতে বহু আয়াত এবং হাদিস রয়েছে। এই সংক্ষিপ্ত পরিসরে সবগুলো বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন ও সুন্নাহ যথাযথভাবে অধ্যয়ন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।